রেপসিড। এই ফুল থেকে তৈরি হয় ভোজ্য তেল। রেপসিডকে আবার চাইনিজদের কেউ কেউ সরিষার চাচাতো কিংবা মামাতো ভাই বলেও থাকে, অর্থাৎ এটি সরিষা পরিবারের একটি সদস্য। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। সরিষার মতো এই গাছের ফুলগুলো হলুদ রঙের হলেও বীজগুলো খুবই ক্ষুদ্র, শক্ত ও কালো রঙের। এর মধ্যে উজ্জ্বল হলুদ অংশেই উচ্চ পরিমাণের তেল থাকে। বীজগুলিকে উচ্চ তাপমাত্রায় রেখে কিংবা মেশিনি প্রক্রিয়াজাতের মাধ্যমে তেল উৎপাদন করা হয়। আকারে চারটি পাপড়ির সমন্বয়ে গঠিত এই ফুলগুলোর গাছ প্রায় 17 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। সম্প্রতি জিয়াংসু প্রদেশের জিয়াংহুতে এই ফুলের বিশাল এলাকা দেখা গিয়েছে। ঋতু বসন্তের পুরো সময় জুড়ে এই অঞ্চলের রেপসিড তার প্রাণবন্ত সৌন্দর্য প্রকাশ করেছে, যেখানে আঁকা বাঁকা ও বিভিন্ন বর্ণলিপির আকারে সারিবদ্ধভাবে হলুদ রঙে আঁকা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদরে ঢেকে রয়েছে। প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে এই ফুলের মাতাল ঘ্রাণ। এই সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য দর্শনার্থী আসে প্রতি বছরই। অনেকে ছবি তোলেন এবং কেউ কেউ নৌকায় করে ফুলের রাজ্য ঘুরে বেড়ান। ঘুরতে আসা এক দর্শনার্থী জানান, কোভিড-19 এর কারণে গত কয়েক বছর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারিনি। এই ফুলগুলো অসম্ভব সুন্দর, প্রতিবারের মতো এবারও দেরি করে এসেছি। আরও আগে আসলে হয়তো এই ফুলের রাজ্যটিকে আরও উপভোগ করা যেত। রেপসিড ফুলের রাজ্যের এই উদ্যোক্তা বলেন, প্রতি বসন্তে এটি প্রচুর সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে, যারা ফুলের সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াতে, প্রকৃতির অনুগ্রহে সৌন্দর্যে নিজেকে ডুবিয়ে রাখতে পছন্দ করে। এই ফুলগুলো পানির সংস্পর্শে আসলে আরো সুন্দর হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ফুলটি অনেক আগে থেকে বিখ্যাত। এই তেলের নির্যাসটি সর্বপ্রথম বাজারে আনা হয়েছিল 1956 সালে। এটি প্রাচীনতম পরিচিত উদ্ভিজ তেলগুলোর মধ্যে একটি। সয়াবিনের পর এটি বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানীয় প্রোটিন খাবারের উৎস।